স্টিল পড়বে 3300 টাকা 100 ইঞ্চি সোকেট দিয়ে এগুলা 3300 টাকা পড়বে এটা হচ্ছে লিরা কসমিক ডোর পড়বে হচ্ছে 5500 টাকা 5500 টাকা আর এটা হচ্ছে মস্তুবা কসমিক ডোর পড়বে হচ্ছে 4800 টাকা এটা হচ্ছে আরএফএল স্পাইরাল ডোর পড়বে 8350 টাকা সর্বনিম্ন কত টাকা আছে প্লাস্টিক পিসি আছে 1650 টাকা सलामु अलैकुम व्यूअर्स हमें चले आसलम आज के बैशाखी डोरे देखते लेकार करार दरजा लेकार पलिसर दरजा और बैशाखी डोर के लेकार पलिसर दरजार किंग बोले थाकि कारण तरह से सब लेकार पलिसर दरजा थकते से और क्वालिटी थकते से मान सम्पन्नगुलो अपना पाबेन आमादेर कास थेके पुरो भिडियो जुड़े देखते थकबें और भिडियोर स्क्रिने तादेर फोन नम्बर देवा थाकबे भिडियोर स्क्रिने नम्बरगुलो संयुक्त हुए बांग्लादेशेर जे कोनो प्रान्ते घरे बसे प्रोडक्टगुलो किनबें এবং আপনারা পেয়ে যাবেন ইমো WhatsApp নাম্বার চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রোডাক্টগুলো দেখতে শাকি ডোরের প্রোপাইটর ভাইয়ের নামটা একটু জানবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জুয়েল আচ্ছা জুয়েল ভাই আপনার এখানে কি কি ধরনের দরজা পাওয়া যায় সম্পূর্ণটাই জানবো আগে আমরা ফারস্টে যে লেকার পলিশের দরজা সেটার সম্বন্ধে একটু ধারণা দেন এটা কি কাঠের এটা হচ্ছে মেহগনি কাঠের সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং পাকা 1.5 ইঞ্চি থিকনেস এবং আপনার পাল্লার মাপটা আছে 39/81 এটা শুধু পাল্লা পড়বে 17500 টাকা 17500 টাকা শুধু পাল্লার দাম এবং এটা কয়টা রং দেওয়া এখানে সরি কয়টা কালার দেওয়া এটাতে এখানে তিনটা কালার দেওয়া সিলভার গোল্ডেন আচ্ছা কালো তিনটা চারটা কালার হ্যাঁ কালারটা তো জমিন আচ্ছা কালোটা জমিন তারপরে কিন্তু ফুটে আছে অলরেডি চারটা কালারের মতো যাই হোক এটা 17500 টাকা এই মেহগনি কাঠ দিয়ে লেকার করলে তার পাশেটা চলে যাই এটা মেহগনি কাঠের মেহগনি কাঠের লেকার করা পাল্লাগুলো এর প্রাইস 17500 টাকা শুধু পাল্লা 17500 টাকা লেকার পলিশ আচ্ছা এটা কি লেকার এটা এটা হচ্ছে বেলজিয়াম লেকার বেলজিয়াম যে কেমিক্যাল লেকারটা হয় সে লেকার আচ্ছা কেমিক্যালটা বেলজিয়ামের জি তার পাশেরটা চলে যাচ্ছে আরেকটা খুব সুন্দর এটা লেখা করা এটা পাতা 1.5 ইঞ্চি থিকনেস এটা পড়বে 40000 টাকা শুধু পাল্লা 40000 টাকা এটা বার্মাটিক বার্মাটিক সেগুন উপরে লেকার করা এই পাশে দুইটা দরজা দেখতে পাচ্ছি রাউন্ড পাল্লার দরজা রাউন্ড পাল্লা এই দুটো হচ্ছে আমার আজকে আমি যে মালটা আপনাদের বিরু দিচ্ছি এটা হচ্ছে মোট 12 পিস মাল দাদা হচ্ছে আমার বাড়ি ব্রাউনবাড়িয়া তো আমার এই জেলায় ব্রাউনবাড়িয়া আমার বাড়ি যেমন নাসির নর্তানা ওনারও নাসির নর্তানা অর্থাৎ আমার পাশে গ্রামে ওনার নাম হচ্ছে ওয়াদুদ খান ওই বদলু গ্রামের কাছে 2 পিস রাউন্ড দরজা এবং 10 পিস স্কোয়ার দরজা অর্ডার করেছেন 2 পিস রাউন্ড হচ্ছে আপনার লেদার বার্নিশ আর 10 পিস হচ্ছে হ্যান্ড বার্নিশ আচ্ছা এটা অর্ডার কীভাবে হলো फुटे कत ब একটা 3.5 ফুট বাই 7.5 ফুট তো আমাদের এই রাউন্ডার এর কি চৌকাট সহ নিচ্ছে উনি হ্যাঁ চৌকাট সহ এক পিসতে 3.5 ফুট বাই 7.5 ফুট আর এক পিসতে 4 ফুট বাই 7.5 ফুট আচ্ছা কোনটা কত প্রাইস এগুলা প্রাইস হচ্ছে যেটা 3.5 ফুট বাই 7.5 ফুট 35000 টাকা আর যেটা 4 ফুট বাই 7.5 ফুট 48000 টাকা চৌকাট সহ করে আর দ্বিতীয় কথা হলো আমাদের এই কম্পিটিশন মার্কেটে কিন্তু এখন অনেকেই লেটার বানিশ করছে আপনারা আমি বলবো না যে আমারটা ভালো আর ওনারটা খারাপ তা বলবো না আপনারা যারা ক্রেতারা আছেন আপনারা সবাই কিন্তু লেকার বার্নিশ নেওয়ার সময় বা হ্যান্ড বার্নিশ নেওয়ার যে কোনো প্রোডাক্ট আপনি নেওয়ার সময় আপনি আগে কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখার পরে মালটা কিনবেন আর দ্বিতীয় কথা হলো চিটাং সেগুন যারা নিচ্ছেন ওরা আপনারা অবশ্যই বুঝতে হবে যদি আপনি শাড়ি কাট নেন তাহলে কিন্তু টুকিটা কিন্তু নার তাকবেই নারে আপনি 100% চিটাং সেগুন কাট হয় নার তাকবেই নার ছাড়া কোনো দিন চিটাং সেগুন কাট হয় না এবং দামারি কাঠগুলা অনেক কাস্টমার আছে কিন্তু যে নারের জন্য প্রবলেম নারের জিনিস একটু দেখাই দিবেন কোনটা আমাদের নার নাই নার এখানে একটা পাল্লার মধ্যে ছিল এই বাদু ডানি উনাই কথা মত আবার পাল্লা দিতে বাধ্য হইছে আচ্ছা আচ্ছা এই জন্য বলা আছে উদ্দেশ্য নারটা দেখতে কি রকম হয় নারটা দেখতে আসলে এক্সাম্পল হিসেবে যদি নার থাকে একটু দেখাই দেই এটা কিন্তু নার ছিল এটা নার ছিল না ফুটিং করার পরে আমরা ফুটিং করার জন্য আঙ্গুল ঘুরে আছে এরকম আচ্ছা
এরকম মানে ফাটা থাকবে না নাট থাকবে জি নাট থাকবে তো সেটা আপনারা যারা চিনেন বুঝে কিনবেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন আর আমাদের কথা যে সবার কাছেই ভালো লাগবে এমন কোনো কথা না একটা লোক কিন্তু সবার কাছে ভালো হইতেই পারে না স্বাভাবিক যদি কারো ভালো লাগে যদি কোনো প্রয়োজন আসে আমাদের সাথে কন্টাক্ট করার জন্য অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে এই নম্বরে কথা বলবেন কারণ দেখা যাচ্ছে কমেন্ট বক্সে অনেকেই অনেক দোকানদার আছে আমাদের ভিডিওর মধ্যে ওদের নাম্বার দিয়ে দেয় যে ভাই আমার কাছে মাল নিন আমার কাছে মাল নিন আপনারা সকল মালটা কিনবেন আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার পরে ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে যে কোনো ভিডিও অনেক দোকানদারও থাকতে পারে সেখানে প্রতারকও থাকতে পারে সেটা বলা খুব টাফ তো আপনারা যেখানে যার ভিডিও দেখবেন ভিডিওর স্ক্রিনে তার নাম্বার দেখে তার সাথে যোগাযোগ করবেন তো চলুন বিয়াস আমরা চলে যাই নেক্সট আরও কিছু কালেকশন সেগুলো দেখবো জুয়েল ভাই আমাদের যে এখন বারোটা দরজা যাবে সেগুলো কী কী একটু বলবেন দশ পিস হচ্ছে স্কোয়ার দরজা এবং হ্যান্ড বার্নিশের আর দুই পিস যে বললাম লেকার বার্নিশের দশ পিসের মধ্যে এটা হচ্ছে আপনার ছয় পিস আছে এই মডেলের গোলাপ মডেলের ছয় পিস আর ছয় পিসের পচারে পাল্লায় কিন্তু দেড় ইঞ্চি থিকনেস এবং ফুল শাড়ি আর এই পাল্লাগুলো কিন্তু আমরা বার্নিশ মানে ফুল কমপ্লিট করি নাই শুধু ফিনিশিংটা বাকি আছে কারণ দেখা যাচ্ছে আমরা ওনার বাড়িতে যাই সৌকাঠগুলো যে বাড়াইছি আগে সোকাটগুলো ফিনিশিং করতে হবে যেহেতু আস্তে করছে ময়লাগুলো করছে এই এই সোকাটের লগে এই পাল্লাগুলো ফিনিশিং দিয়ে আসবে আচ্ছা এগুলো এই স্কোয়ারে আছে কয় পিস এটা স্কোয়ারে মোট দশ পিস কত করে পার পিস এগুলো ত্রিশ হাজার টাকা প্রতি পার পিস চৌকাঠ পাল্লা সহ চৌকাঠ পাল্লা সহ চিরাং সেগুন কাঠের ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পার পিস হ্যান্ড হ্যান্ড পলিশ থাকবে আচ্ছা এই পাশ থেকে দেয় একটু সারগুলো দেখাই দেয় এই এগুলোতে কোনো নার আছে নার এমনিতে দেখাই এই যে না আছে এখানে ওনাকে না মানে আমি ইচ্ছে করে একেবারে না দিতেই পারি নাই তারপরে দুই টাকা যে পড়ছে পলিশ করার পরে বন্ধ হয়ে গেছে এগুলো ন্যাচারাল জিনিস আল্লাহর দেওয়া গাছ এগুলোতে না থাকতে পারে না থাকবে চিরাং সেগুন মানে না থাকতে পারে অস্বাভাবিক কিছু না তো এগুলো পার পিস তিরিশ হাজার টাকা অ্যাভারেজ প্রাইস অ্যাভারেজ প্রাইস তো আমরা ফার্স্টেই তার এই দুইটা লেখার দেখাই দিছি হ্যাঁ লেখাটা তো বলে দিলাম তার এই পাশের দিকে দেখতেছি এগুলো কি এগুলো উনারই উনারই এগুলো ব্যালকনি বারান্দার জন্য সাইজে ছোট এগুলো কত করে পার পিস এভারেজ এভারেজ প্রাইস হচ্ছে আপনার ছোট বড় সব মিলিয়ে নিতে পারতেছেন চৌকাঠ সহ এটা তিরিশ হাজার ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন হ্যাঁ নতুন একটা ডিজাইন একটা নতুন ডিজাইন ডিজাইনটা দেখাই দিই একটু এই ডিজাইনটা দেখলাম মাত্র প্রথম অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো তিরিশ হাজার টাকা করে পার পিস এগুলো হচ্ছে ডিপ পাল্লা এ হলো আপনার হ্যাঁ ডিজাইন থ্রি ডির মতো করা অনেকটা আর ডিপ পাল্লা দিয়ে ডিপ পাল্লা সার পল মিলানো এগুলো পড়বে ষোলো হাজার টাকা প্রতি পার পিস শুধু পাল্লা শুধু চিরাং সেগুনের মধ্যে সার পল মিলানো থাকবে মিক্সচার যদি ফুল সাজ চান নিতে পারবেন আর এটা আছে ফুল সার বাইশ হাজার টাকা ফুল সার না এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর এগুলো ওয়াটার মাল এগুলো আমার এখনও ডেলিভারি আমার দেই নাই কারণ ডেলি দিনে বলতে মালগুলো আমি রেডি করে রাখছি অনেক বাইরেল আছে যে কাজের সময়ে লেট হওয়ার কারণে মালগুলো সময় মতো নিতে পারছি না এটার ডিজাইনটা একটু দেখি খুব সুন্দর এটা কী কাঠের এটা সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের নেন উনি বলতে যে লাইক কোডিং দেরি লাগে কাজটা শেষ হইতে ওদিন পরে মাল কাটবে এই হচ্ছে মেসাজ বৈশাখী ডোর বৈশাখী ডোরের এবার দেখবো আমরা একটু নর্মাল একটা দরজা দেখবো যেটা পাটেসের সরি এটা সুপারে ক্রাউন্টিক পাল্লা এটা পড়বে হচ্ছে শুধু পাল্লা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা প্লাস ডোর না প্লাস ডোর প্লাস ডোর আচ্ছা আর এইটা মেহগুনি কাঠের এটা পড়বে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা বার্নিশশো টাকা আর এটা হচ্ছে মেহগুনি কাঠের ডিপ পাল্লা এটা পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এগারোশো টাকা টিকনেস সিজনিং ছাড়া আর যদি সিজনিং করতে চান তাহলে পড়বে আটচল্লিশশো টাকা বারো সুতো থাকবে তখন এখন এগারো সুতো থিকনেস সেটা পঁয়ত্রিশশো টাকা এবং সিজনিং ছাড়া সিজনিং ছাড়া তার পাশে দেখতে পাচ্ছি আরেকটা লেকার পলিশের বিক্রি হয়ে গেছে এগুলো হচ্ছে প্লাস্টিক ডোর যেমন এগুলো আছে হ্যান্ডেল সিটকানি কবজা সম্পূর্ণ স্টেনলেস স্টিল চার ইঞ্চির চৌকাঠ এবং ইউনিয়ন পিভিসি ডোরের পাল্লাগুলো এগুলো পড়বে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা চৌকাঠ আর এটা হচ্ছে ছয় ইঞ্চি চৌকাঠ সানি কোম্পানি প্লাস্টিক পাল্লা চিটকানি কবজা হ্যান্ডেলগুলো সম্পূর্ণ স্টিলনেস স্টিল এটা পড়বে তেত্রিশশো টাকা ছয় ইঞ্চি চৌকাঠ ছয় ইঞ্চি চৌকাঠ এটা হচ্ছে ইউনিয়নের সুপার কসমিক ডোর ছয় ইঞ্চি চৌকাঠ এবং হ্যান্ডেল চিটকানি কবজাগুলো সম্পূর্ণ স্টিলনেস স্টিল পড়বে তেত্রিশশো টাকা ছয় ইঞ্চি চৌকাঠ দিয়ে এগুলো তেত্রিশশো টাকা পড়বে এটা হচ্ছে লিরা কসমিক ডোর পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে মস্তুপা কসমিক ডোর
পড়বে হচ্ছে 4800 টাকা। এটা হচ্ছে আরএফএল স্পাইরাল ডোর, পড়বে 8350 টাকা। সর্বনিম্ন কত টাকা আছে প্লাগ পিভিসি? সর্বনিম্ন আছে 1650 টাকা। 1650 টাকা একবার কমপ্লিট। আর এগুলো আছে লিরা ইপিক ডোর 5000 টাকা, এটা ইউনিয়ন ডোর 2250 টাকা, এটা ইউনিয়ন ডোর 2250 টাকা, এটা সানি সরি মস্তুপা রেনবো আপনারা দেখতে পাচ্ছেন, এটা পড়বে হচ্ছে 3600 টাকা। 3600 টাকা। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত সমাপ্ত করতেছি। এ হচ্ছে আমাদের মেসেজ বৈশাখী ডোর, এখানে যে ফোন নাম্বার মেসেজ বৈশাখী ডোরের জুয়েল রানা প্রোপাইটার, তার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে কিন্তু এই ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন। এই নাম্বারগুলোতে সংযুক্ত হয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।